আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো আলুর রোল বা পটেটোস রোল। এর জন্য খুব একটা বেশি আপনাকে কষ্ট করতে হবে না, খুবই ইজিভাবে ঝটপট তৈরি করতে পারবেন আমার রেসিপিটা ফলো করে। ভিডিওটা পুরোপুরি দেখার চেষ্টা করুন। আমি 2 কাপ পরিমাণ ময়দা নিয়েছি, 1 টেবিল চামচ পরিমাণ গোটা জিরা নিয়েছি। এই জিরাটা আপনারা দেওয়ার আগে একটু ভালো করে মুছে নেবেন যাতে করে বালু না থাকে। 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিয়েছি, আপনারা চাইলে ঘিও ব্যবহার করতে পারেন, তবে আমি তেলটা দিয়েছি কারণ এই রোলের মধ্যে যে বাবলস ফুটে সেটা আমার কাছে খুবই ভালো লাগে। আর বাবলস না চাইলে আপনারা ঘিটা দিবেন। ভালো করে একটু তেলটা মাখিয়ে নিয়েছি আর একটু একটু করে পানি দিয়ে আমি ডোটা তৈরি করে নেব। এ ডোটা একদম আমরা পরোটার যে ডোটা তৈরি করে থাকি ঠিক একই রকম হবে, তবে তার থেকে একটু হালকা শক্ত রাখবেন। এতে করে আপনার রোলটা খুব ভালো হবে আর ক্রিস্পি হবে। দেখতেই পাচ্ছেন আমার ডোটা তৈরি হয়ে গিয়েছে, এটা এক পাশে রেখে দিচ্ছি। অন্য পাশে আমি আলুগুলো একটু ভালো করে মুছে নেব। আমি এখানে 3টে আলু নিয়েছি আর ভালোভাবে একটু মেখে একদম পুরোপুরিভাবে স্মুথলি আমি মুছে নেব, যাতে কোনো ধরনের দানা দানা অংশ না থাকে। ঝটপট আপনার ইফতারের আইটেম হিসেবে আলুর এই রোলটা রাখতেই পারেন। এবার একটু পেঁয়াজ মিহি কুচি করা ভালো করে একটু কষিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ব্লেন্ডারে ক্রাশ করে নিতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চাট মশলা বা চটপটি মশলা। চটপটি মশলাটাও এখানে আপনারা ব্যবহার করতে পারবেন যদি চাট মশলা না থাকে। আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ ক্রাশ করা শুকনো মরিচ, মানে শুকনো মরিচ ব্লেন্ডারে আমি 1/2 ভাঙা করে নিয়েছি একদম। আপনারা চাইলে কাঁচা মরিচটাও অ্যাড করতে পারেন। এবার আমি দিয়ে দিচ্ছি একটু পরিমাণ, খুবই কম পরিমাণ টেস্টিং সল্ট, 1/2 চা চামচ পরিমাণ না থাকলে অ্যাভয়েড করবেন। আর দিয়ে দিচ্ছি একটু ধনিয়া পাতা কুচি। সবগুলো উপকরণ দিয়ে আলুটা আমি ভালো করে মেখে নিব, একদম খুবই ভালো করে মেখে নিতে হবে যাতে করে সব উপকরণ একটা একটার সাথে মিশে যায়। যারা আমার চ্যানেলটি এখন দেখতে পাচ্ছেন, আমার ভিউয়ার্সরা, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। দেখতেই পাচ্ছেন আমার আলুগুলো মাখানো হয়ে গিয়েছে, এটা এক পাশে রেখে দিচ্ছি। অন্য পাশে আমি একটা বাটিতে 1/2 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। এর ময়দাটা নেওয়ার কারণ হচ্ছে আঠা তৈরি করার জন্য। এই রোলটার মধ্যে পারফেক্ট আঠা যেভাবে দরকার ঠিক একইভাবে এখন আমি তৈরি করব। অল্প একটু পরিমাণ লবণ দিয়ে দিয়েছি আর একটু একটু করে পানি মিশাবো। খুব পরিমাণ পানি মিশাতে যাবেন না, না হলে কিন্তু আঠাটা কিন্তু ভালো রেজাল্ট দিবে না আপনাকে। খুব ভালোভাবে এবার একটু মিশিয়ে নিচ্ছি আর ভিডিওটা দেখতে থাকুন। দেখতে পাচ্ছেন আমার আঠাটা একদম পারফেক্ট হয়ে গিয়েছে, ঠিক এরকমটা আমার প্রয়োজন। আপনারা ঠিক এরকমটাই করে নেবেন, চামচ থেকে পড়ার সময় একটু ছেড়ে ছেড়ে পড়বে। এবার আমি রুটিটা বেলে নিব। আর এটা বেলে নেওয়ার সময় অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন, যেটা হচ্ছে যে এটা কিন্তু খুব বেশি পাতলা হবে না, একদম রুটির মতো পাতলা হবে না। এটা পরোটা আমরা যেরকমটা একটু ভারী করে থাকি তার থেকে আরেকটু ভারী হবে, না হলে কিন্তু এই রোলটা ভালো রেজাল্ট দিবে না, ক্রিস্পিটা হবে না আর কি। দেখতেই পাচ্ছেন ঠিক এরকমটা আমি করে নিয়েছি। এবার আমি একটা পিজা কাটার বা একটা পিঠা কাটার দিয়ে আপনি এই রুটিটা কেটে কেটে নিতে পারবেন বা আপনি আপনার সুবিধা অনুযায়ী কেটে নেবেন। ভিডিওটা একটু ফলো করলেই বুঝতে পারবেন যে আমি কীভাবে কেটে নিচ্ছি। এভাবে কাটলে কাজটা খুবই সহজ হয় যে একই সাথে আপনি রোলগুলো তৈরি করে নিতে পারবেন, বাড়তি আর কোনো ঝামেলা পোহাতে হবে না। যারা আমার চ্যানেলটি নতুন দেখতে পাচ্ছেন বা আমার ভিউয়ার্সরা, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। এবার আমি আলুটা ঠিক এরকম একটু লম্বা সাইজ করে এটা দিয়ে দিচ্ছি। ভিডিওটা শুধু একটু ফলো করবেন তাহলেই বুঝতে পারবেন যে আমি কীভাবে দিচ্ছি। ঠিক একইভাবে সবগুলো আলু আমি দিয়ে দিব আর একসাথেই রোলটা আমি তৈরি করে নেব। আমার ভিউয়ার্সরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন যাতে করে অন্যরাও দেখার সুযোগ পায়। দেখতে পাচ্ছেন আমার সবগুলো আলু একইভাবে দেওয়া হয়ে গিয়েছে। এবার রোলটা আমি করে নেব, জাস্ট এরকম করে একটু মুড়িয়ে মুড়িয়ে রোলটা তৈরি করে নিব। আর
আমি যে আঠাটা তৈরি করেছি একদম শেষ পর্যায়ে এসে একটু আঠা দিয়ে দিব, যাতে করে এটা ভাজার সময় কোনোভাবে যাতে না বের হয়ে যায়, ভিতর থেকে আলু বা রোলটা যাতে কোনোভাবে না খুলে যায়, সেজন্যই আঠাটা দেওয়া। আবার অনেকে হয়তো ভাববে যে আপু এটা কি তৈরি করলো, যে দুপাশ থেকে তো আলু তো বের হয়ে যাবে, কিন্তু না, আপনারা ভিডিওটা দেখতেই থাকুন, সামনে আমি কিভাবে দুটো মুখ বন্ধ করি সেটাও আপনাদেরকে দেখিয়ে দেব। এখন আমি সবগুলো রোল একইভাবে তৈরি করে নিচ্ছি, আর খুব সহজে শুধুমাত্র 10 মিনিটের ভিতরে যদি আলু চিপস তৈরি করতে চান, বাচ্চাদেরও খুবই ফেভারিট একটা ফুড হিসেবে এটা পরিচিত, তাহলে আমি ভিডিওর উপরে লিঙ্ক দিয়ে দিব, অবশ্যই দেখে নিতে পারেন। দেখছেন নেয়ার রোলগুলো একদম বেগুন হয়ে গেছে, এবার এটা বাজি লইও মানে। তো আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ, আর যে আঠাটা আমি তৈরি করে নিয়েছি এই আঠাটার মধ্যে রোলের দুপাশটা চুবিয়ে দিব। এতে করে হবে কি, আপনি তেলে যখন রোলটা ছাড়বেন তখন কিন্তু আলুটার ভিতর থেকে বের হবে না, খুব সুন্দরভাবে এটা ভাজা হয়ে যাবে। একে একে এখন সবগুলোই দিয়ে দিব আমি। অবশ্যই চুলার আঁচটা মাঝারি থেকে একটু লোতে দিবেন, এতে করে আপনার রোলটাও ক্রিসপি হবে আর আপনার ভাজাটাও ভিতরে উপরে সব দিক থেকে খুব ভালোভাবে হয়ে যাবে। সবগুলো রোল আমি একইভাবে এখন ভেজে দিব। এখানে একটা কথা বলে রেখে, যদি আপনি রোলগুলো ফ্রোজেন করতে চান বা সংরক্ষণ করতে চান, ওই ক্ষেত্রে আপনি আঠাটা দেওয়ার আগে যখনটা রোলটা তৈরি করবেন ঠিক ওই মুহূর্তে আপনি একটা প্লেটে করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করবেন। তো হয়ে গেলে আপনি একটা বক্সে ঢুকিয়ে রাখবেন। দেখতে পাচ্ছেন আমার রোলগুলো একদম হয়ে গিয়েছে, ফুললি গোল্ডেন কালার চলে এসেছে। আমি জাস্ট এখন একটু ভেঙে দেখাচ্ছি যে ভিতরটা কেমন হয়েছে। এই রোলটা খেতে সত্যি জাস্ট মানে ওয়াও, এক কথায় জাস্ট ওয়াও, খুবই ভালো লাগে আমার এই রোলটা, আর বিশেষ করে ইফতারের আইটেম হিসেবে খুব জমবে ভালো। আমার তৈরি করা হোমমেড টমেটো সস যদি পেতে চান আমি ভিডিওর উপরে লিঙ্ক দিয়ে দিব, অবশ্যই দেখে নিতে পারবেন কীভাবে সারা বছর সংরক্ষণ করতে পারেন সব ধরনের টিপস সহকারে। সবসময় তো আর আলুর চপ ভালো লাগে না, সেজন্য ইফতারের আইটেম হিসেবে রাখতে পারেন ক্রিসপি এই আলুর রোল বা পটেটোস রোল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, লাইক দিতে কিন্তু ভুলবেন না। আল্লাহ হাফেজ।